একটি শৈলফুল কলি থেকে বের হচ্ছে বন্ধু, ধীরে দেখায় নাচ ছিঁড়ে দেখালে অবশ্য বুঝবেন না, ওই যে বন্ধুরা ফলটা, আর এই হলো সেই ফুলের পাপড়ি গিলা বন্ধুরা, এই যে এই যে ওই ফুলের ফল কিন্তু বন্ধুরা এইগুলা, এই যে অনেক সুন্দর ফল এই গাছে। তো বন্ধুরা পাকা শৈলে কিন্তু খাওয়া যায়, খেতে কিন্তু আসলে খুব একটা টেস্টি লাগে বন্ধুরা। আসসালামুয়ালাইকুম সম্মানিত ভিউয়ার্সগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা আজকে আমি দেখাবো সেই সুন্দরবনের শৈলা গাছের শৈলা ফুল, শৈলা গাছ এবং শৈলার ফল। তো বিস্তারিত আমার এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো এবং আলোচনা করব। বন্ধুরা যদি আপনাদের কাছে আমার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পুরনো বন্ধুদের বরাবরের মতো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধু, নদী কিন্তু বন্ধুরা আমার বাড়ি থেকে হাফ থেকে 15 কিলোমিটার দূরত্ব হবে। আমি কিন্তু বন্ধুরা এখন সেই ভোলা নদীতে দাঁড়িয়ে আছি আপনাদের একটি ভিডিও দেখানোর জন্য। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি যে পারে আছি, এই পারে কিন্তু আমরা যে পারে থাকি তাকে বলে মানালের পার। আমি কিন্তু এখন সেই মানালের পারের পাড়ে দাঁড়িয়ে আছি, আর এই পারে কিন্তু বন্ধুরা সুন্দরবন। এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এটাই কিন্তু সুন্দরবন বন্ধুরা। সমুদ্রের কোল থেকে একদম চলে আসছে বাগেরহাট খুলনা সাতক্ষীরা দিয়ে সোজা ইন্ডিয়াতে প্রবেশ করছে বন্ধুরা। আমি কিন্তু সেই সুন্দরবনের নদীর পাশে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা এই নদীর পাড়ে আমরা যে পারে থাকি যেটাকে বলে মানালের পাড়, সেই মানালের পাড়ে কিন্তু বন্ধুরা কিছু গাছ আছে শৈলা গাছ। আর সেই শৈলা গাছে বন্ধুরা এই ভাদ্র মাসে কিছু ফল ফোটে, এই ভাদ্র মাসে কিছু ফুল ফোটে। সেই ফুলের কলিগুলো দেখানোর জন্য কিন্তু আসলে বন্ধুরা আমি চলে আসছি, কারণ ফুলের কলিগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, যেটা আসলে আপনি কখনো দেখছেন কিনা আমি জানি না, আর আপনাদের দেখার সম্ভাবনা না, কারণ এই শৈলা গাছ সুন্দরবন বা সুন্দরবনের আশপাশ ছাড়া বন্ধুরা পাওয়া যায় না। আপনারা যারা সুন্দরবন সংলগ্ন আছেন তারা অবশ্য চিনেন বা দেখছেন, আপনারা যারা দূর দূরান্তে বা প্রবাসে আছেন তারা কিন্তু আসলে দেখতে পারেন না বা দেখার সম্ভাবনা। তো বন্ধুরা প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে বন্ধুরা একটি শৈলা ফুল কলি থেকে বের হচ্ছে বন্ধুরা, আমি আপনাদের কলিটা একটু ইয়া করে দেখাচ্ছি। এই যে ভিতরে কিন্তু গোলাপি কালার, এই কিন্তু একটা ন্যাঞ্জা বন্ধুরা, এই ন্যাঞ্জাটা কিন্তু ফুল ফুলে, এই ন্যাঞ্জাটা কিন্তু বন্ধুরা ভিতরে যে ফলটা থাকে সেই ফলটার গোড়ার ন্যাঞ্জা এটা। এইটা যখন ফুটে যাবে তখন কিন্তু ফুলটা যখন ফুটে যাবে তখন কিন্তু ফলটা বের হয়ে আসবে। আমি আপনাদের দেখাই একটু, একটু ছিঁড়ে দেখায় নাচ ছিঁড়ে দেখালে অবশ্য বুঝবেন না, ওই যে বন্ধুরা ফলটা, আর এই হলো সেই ফুলের পাপড়ি গিলা বন্ধুরা, এই যে পাপড়ি গিলা বন্ধুরা। আর কলি দেখাচ্ছি আপনাদের আমি, এই যে কলি, এই যে কলি শৈলা ফুলের কলি বন্ধুরা, এই ফুলের কলি থেকে কিন্তু মধু সংগ্রহ করা হয়, সেটা আসলে আমি আপনাদের এই মুহূর্তে দেখাতে পারবো না, নেক্সট আর এক সময় আমি দেখাবো যে মধু কিভাবে সংগ্রহ করে। এই যে বন্ধুরা সেই কলি, এই যে বলছিলাম যে ন্যাঞ্জা ফলের গোড়ায় ন্যাঞ্জা, এটা পাপড়িটা ঝৈরা পৈরা গেছে, ন্যাঞ্জাটা কিন্তু আছে বন্ধুরা, ওই যে ফলটা। তো বন্ধুরা আপনাদের আমি আসলে দেখাচ্ছি এই যে এই পারের যে পুরা শৈলা গাছের বাগান, বিশাল বড় বাগান বন্ধুরা। এই যে দেখুন, এই যে কলি, অনেক সুন্দর সুন্দর কলি, আপনাদের আমি একটা কলি ফাটাই দেখাই, এই যে। তো বন্ধুরা এই ফুল থেকে যে ফলগুলো আসছে সেই ফলগুলো একটু দেখুন যে আসলে ফলগুলো কত সুন্দর দেখা যায়, এই যে ওই ফুলের ফল কিন্তু বন্ধুরা এইগুলা, এই যে অনেক সুন্দর ফল, এই যে এটাকে বলে শৈলা ফল। আমার শৈলা ফলের ভিডিও আমার এই চ্যানেলে আছে, যদি আপনারা দেখতে চান আমি লিঙ্ক দেবো ডিসক্রিপশনে, সেই লিঙ্কে ঢুকে দেখে আসবেন যে শৈলা কিরকম। আর এখানেও বন্ধুরা দেখতে পারেন শৈলা কিরকম, এই যে শৈলা, আর এই সেই শৈলা গাছ, বিশাল বড় বড় গাছ বন্ধুরা। আর একটু আমি সামনে আগে আপনাদের আমি দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে, এই যে সেই কলি, এই যে এখানেও দেখতে পাবেন বন্ধুরা, এই যে সেই কলিগুলা কেবল ফুইটা আসছে, এই যে এই যে এই যে কলিগুলো ফুইটা আসছে। তো বন্ধুরা আমি নদীর নদীর পাশ থেকে শুরু করছিলাম ভিডিওটা, এবং নদীর
পাশে দাঁড়িয়ে শেষ করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।